হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজ আমি রাতের ডিনারে বানিয়েছিলাম সোয়াবিনের ফ্রাইড রাইস আর একটা বেগুন ভাজা, মানে ছিল ওটা দুপুরে। তো তার জন্য প্রথমেই আমরা ভাতটাকে তৈরি করে নেব। প্রথমে একটা পাত্রে জল নিয়ে নেব, তাতে নুন, গোটা গরম মশলা, তেজপাতা আর তেল দিয়ে জলটাকে ফুটতে দেবো। জল ফোটা হয়ে গেলে তার মধ্যে ধুয়ে, মানে চালটাকে 10 মিনিট ধুয়ে ভিজিয়ে রেখে দেবেন। তারপরে চালটা দিয়ে চালটা 80% সিদ্ধ করে নেবেন। নেওয়া হয়ে গেলে ভাতটা আমাদের এখানে তৈরি। এরপর আমি একটা পাত্রে নিয়েছি গাজর, ক্যাপসিকাম, সামান্য পরিমাণে আদা রসুন কুচি, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তারপরে কড়াইতে দিয়ে দেব তেল। তেলে গাজরগুলোকে ভালোভাবে আমি ভেজে নিয়েছি, মানে সামান্য একটু ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না থাকে। তারপরে ওই একই পাত্রের একদিকে দিয়ে দেবো ক্যাপসিকাম। ক্যাপসিকামটা দিয়ে গাজরের সঙ্গে ভালো করে ভেজে নেব, মানে একটু কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে আমি এটা একটা পাত্রে তুলে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাজু, কাজু বাদামগুলোও ভালোভাবে ভেজে নেব। কাজু বাদামটা ভাজা হয়ে গেলে ইতিমধ্যেই আমি কিন্তু গরম জলের মধ্যে সোয়াবিনকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সোয়াবিনটা ভিজিয়ে রাখলে একটু নরম হয় আর সফট হয়। তো তারপরে একই তেলের মধ্যে দিয়ে দেবো আদা রসুন কুচি, পেঁয়াজ দিয়ে ভালোভাবে লাল করে তার মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখা সোয়াবিনগুলো দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ, গরম মশলার গুঁড়ো, জিরে পাউডার আর নুন দিয়ে ভালোভাবে ভেজে নিন। যতক্ষণ ভাজা হচ্ছে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তারপরে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে রাখবো আগে দিয়ে ভেজে রাখা গাজর আর ক্যাপসিকামগুলো দিয়ে আরও ভেজে নিয়ে এর মধ্যে তুলে দেব সিদ্ধ করা চাল। রান্না করা মানে সিদ্ধ করাই বটে, রান্না করা চালটা দিয়ে ভালো করে একটু 5 থেকে 10 মিনিট ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে 5 মিনিট রেস্টে রেখে তারপরেই গরম গরম সার্ভ করুন এই আজকের এই সোয়াবিনের ফ্রাইড রাইস। ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে কিভাবে এই ফ্রাইড রাইস বানাতে হয় তা আপনারা জেনেই নিলেন। তাহলে এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন, এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।